আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়া বাদা। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করা করিয়ার সেটা হইল গিয়ে সালাত, ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুকন। সালাতও আমরা সমাজে একটা বিষয় আমরা দেখি যে অনেক সময় দেখা যায় যে জামাতে যখন সালাত আদায় করা হওয়ার ইমাম সাহেব রুকুত গেছেন গিয়া বা ইমাম সাহেবের কোনো সুরা তেলাওয়াত করা শেষের দিকে আসছেন, তখন দেখা যায় যে অজুখানার যেসব মানুষ আসেন বা মসজিদে যারা ঢুকরা তারা দেখা যায় অনেক সময় খুব দৌড় তুলিয়া ইয়া দৌড়িয়া ইয়া জামাতের দরতা সাইন, কারণ তা সাইন যে রুকুর ইয়া ফাইলে ও রাখাত ফাইলিবা, রুকু ফাইলে রাখাত পাওয়া যায় এটা এই মশালা ঠিক আছে, কিন্তু যে খুব দৌড়িয়া যে আইন অযোধা খানা তাকিয়া বা মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে সেই ব্যবহারে রসুল সাল্লাহ ইসলামের দিক নির্দেশনা হইল গিয়া বুখারি এবং মুসলিমর হাদিসের মাঝে আইসে রসুল সাল্লাহ ইসলামে কইছেন যখন একামত করা দেওয়া হয় নামাজের লাগিয়া যখন একামত প্রদান করা হয় তখন তুমি কিতা করো তাড়াহুড়া করিয়া, তখন তুমি তাড়াহুড়া করে সালাতের দিকে আসবে না, তাই নিষেধ করছেন এবং কইছেন যে ধীরে স্থিরে আও, প্রশান্তভাবে আটি আটি আও, আর তুমি আইয়া যতটুকু অংশ ফাইবা সেটা আদায় করো, আর যেটা ছুটি গেছে সেটা কিতা করো ইমামে সালাম ফিরানের পরে সেইটারে পূর্ণ করে দাও। এটাই লাগে রসুল সাল্লাহ ইসলামের নির্দেশনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যে কোনো ইবাদত যে কোনো আমল গ্রহণযোগ্য হইতে হইলে যে তার অন্যতম শর্ত হইল গিয়া রসুল সাল্লাহ ইসলামের অনুসরণে হওয়া। এতে ও সালাতের মতো গুরুত্ব ইবাদত আমরা আদায় করার ক্ষেত্রে রসুল সাল্লাহ ইসলামের যে নির্দেশনা দিয়েছেন যে আমরা তাড়াহুড়া করে সালাতের দিকে আইতাম না, যদি আমরা স্বাভাবিকভাবে আইতাম আইয়া যতটুকু ফাই আমরা জামাতে ততটুকু আদায় করতাম, আর যেটা ছুটি যায় সেটা আমরা পরবর্তীতে পূর্ণ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ইবাদত করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।